তোমাদের আমি এখন ভেক্টর সংক্রান্ত একটা ক্লাস নেব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের এখন ভিডিও ভেক্টর সম্পর্কিত একটা ক্লাস নেব। ভেক্টর ভেক্টর আমার সিলেবাসে আছে, তোমরা খেয়াল করো। যেমন তোমার একটা ভেক্টর আছে, ভেক্টর সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা আছে আমি জানি। নিচের ক্লাস থেকেই ভেক্টর শুরু হয়, সুতরাং তোমরা ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া তোমাদের আছে আমি জানি। আমি ভেক্টর সম্পর্কে সম্পর্কিত একটা বেসিক অঙ্ক করাচ্ছি। যেমন ধরো ওই একটা ভেক্টর, ওই ভেক্টরে টু ওয়াই থ্রি জে মাইনাস ফোর একটা ওয়েভ ভেক্টর। অভিভেক্টর নিবা তুমি, অভিভেক্টর হল ফোর আই মাইনাস থ্রি জে প্লাস টু। এখন বলছে এত হলে সমান সমান। এখন আমরা প্রথম এবি ভেক্টর নির্ণয় করব, তারপরে এবি এবি অ্যাবসলিউট ভ্যালু অফ এবি মানে এবি ভেক্টরের মান সলিউশন কিরকম হবে। আমরা প্রথম এবি ভেক্টরের মান, এখন একটা জিনিস জান বা এবি ভেক্টর মানে হলো অবি ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর, ওয়াই ভেক্টর মাইনাস অবি ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর। অবি ভেক্টর কি আছে এইটা এইটা থেকে এইটা একবারে করে ফেলবো। সবই ভেক্টরটা নইলে লেখো ওয়াই মাইনাস থ্রি জে প্লাস টু কে, এই ভেক্টর থেকে তুমি বিয়োগ করবা এইটা টু আই মাইনাস থ্রি জে প্লাস থ্রি জে মাইনাস ফোর দিতে হবে। এখন তুমি যখন বিয়োগ করবা তখন ফোর আই মাইনাস টু আই টু আই ফোর আই হ্যাট টু আই হ্যাট মাইনাস থ্রি জে হ্যাট মাইনাস থ্রি জে হ্যাট মাইনাস ফোর কে হ্যাট। মাইনাস টু কে হ্যাট মাইনাস ফোর কে থাকে টু আই হ্যাট মাইনাস সিক্স জে হ্যাট মাইনাস টু কে হ্যাট। হ্যাঁ এটা মাইনাস টু কে হ্যাট, এটা মাইনাস টু কে মাইনাস ফোর কে, সুতরাং এটা হবে। এখন তোমার সরাসরিও করতে পারতাম, ফোর আই মাইনাস থেকে টু আই দিয়ে দিলে টু আই হতো, থ্রি আই থেকে মাইনাস থ্রি আই সিক্স আই হতো, টু আই মাইনাস ফোর কে আছে এটা তো প্লাস হয়ে যায়, প্লাস প্লাস হলে এটা সিক্স সিক্স হয়ে যায় সিক্স কে হ্যাট। এখন যখন হবে ভেক্টরের মান হবে, মান যখন হবে মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এবি, এবি মানে এবি ভেক্টরের মান, সেটা তুমি এটার চিহ্ন এটার চিহ্ন দিয়ে দিলে কী হবে, মানটা যখন হবে তখন টু স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স সিক্স স্কোয়ার তাহলে আসে ফোর প্লাস থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স ছিয়াত্তর
ছিয়াত্তরকে আমরা লক্ষ্য, চার কিউরি দিয়ে গুণ করলে ছিয়াত্তর না ছত্রিশ ছিয়াত্তর, তাহলে কি আসে টু রুট নাইনটিন, ফোরের বর্গমূল টু আর উনিশের বর্গমূল এই ছিয়াত্তর লিখতে হয় টু নাইনটিন, এইটা তোমার আনসার আছে। এখন যেমন ধরো একটা অঙ্ক দেওয়া থাকলো তোমাকে, বলা হলো যে দেখাও যে দুইটা ভেক্টর দিয়ে দিল, দুইটা ভেক্টর দিয়ে দিয়ে বলল দুইটা ভেক্টর এ ডট বি তোমরা পড়েছো হয়তো আগেও পড়েছো, সেটা হলো এই যে দুইটা ভেক্টর যখন ডট প্রোডাক্ট এবং ক্রস ক্রস তোমরা পড়ছো হয়তো কোনো সাবজেক্টে, যে এ ডট বি যখন হবে তখন এ বি কস থিটা, এ ভেক্টর আর বি ভেক্টর তখন যখন হবে তখন এ বি কস থিটা, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা, তাহলে কস থিটার মান কত আসবে, কস থিটার মান কত আসে, কস থিটার মান আসবে এ ডট বি ডিভাইডেড বাই এ ওয়ান বি, আমরা এই পদ্ধতিতে দুইটা কোণের অন্তর্ভুক্ত কোণ নিয়ে আসবো, দেখো এই কস থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ডট বি কস 90 ডিগ্রি শূন্য, কাজেই এ ডট বি ইকুয়াল যদি শূন্য হয় তাহলে আমরা বলবো যে দুইটি ভেক্টর পরস্পরের উপর লম্ব, এবং যদি তোমাকে বলে যে দুইটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো তখন তোমরা এই ফর্মুলা ব্যবহার করো, অথবা কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের ভেক্টর থেকে কয়েকটি অঙ্ক করাবো, তোমরা খেয়াল করে দেখো, এই আমি প্রবলেম তুলে নিচ্ছি। এ এর মান কত হলে এ আই হ্যাট মাইনাস টু জে হ্যাট প্লাস কে এবং টু এ আই হ্যাট মাইনাস এ জে মাইনাস ফোর কে হ্যাট ভেক্টর দুটি পরস্পর লম্ব, এর মান কত হলে এত এবং এত ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে, এ হলো তোমাদের প্রশ্ন। এখন একটু জিনিস দেখো, এর মান কত হলে, তা আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে দুটো ভেক্টর যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব হয়, তাহলে আমরা আগে ডট প্রোডাক্ট নেব, ডট প্রোডাক্ট নিয়ে যদি ডট প্রোডাক্ট নিয়ে শূন্য দেখাবো আর কি, তাই না, প্রদত্ত ভেক্টর দ্বয় ভেক্টর দুটি লম্ব হলে এ আই হ্যাট মাইনাস টু জে হ্যাট প্লাস কে হ্যাট ডট টু এ আই হ্যাট মাইনাস মাইনাস এ জে হ্যাট মাইনাস ফোর কে ইজ ইকুয়াল টু শূন্য হবে, তাহলে আমরা কোনো ডট প্রোডাক্টটা নেই, টু আর এ টু এ স্কোয়ার সহগের সাথে সহগের গুণ মাইনাস টু এ মাইনাস মাইনাস প্লাস টু এ মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এই হলো আমাদের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট নিলে আমাদের এই হয়।
এখন আমরা দু দিয়ে ভাগও দিয়ে দিতে পারি বা দু কমনও নিয়ে নিতে পারি টুকে, মানে এর মানটা আমরা এখন নির্ণয় করব। টু কমন নিলাম, এখন মিডল টার্ম করো, এ স্কোয়ার এখানে মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি এ কমন নিই, এ প্লাস টু, মাইনাস কমন নিলে মাইনাস ওয়ান, কমন নিলে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কী আসে, এ প্লাস টু এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে আমরা বলতে পারি অতএব এ ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়ান। এইটা ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, এ প্লাস টু ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, এর মান আমরা পাই মাইনাস ওয়ান। এ মাইনাস ওয়ান যদি আমরা জিরো ধরি, এর মান পাই আমরা প্লাস ওয়ান। সুতরাং এ ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়ান। এখন তাহলে আমরা কী লিখব, যে অতএব এ ইজ ইকুয়াল টু, অতএব এ ইজ ইকুয়াল টু টু এবং মাইনাস টু এবং ওয়ান হলে মাইনাস টু এবং ওয়ান হলে, অতএব এ ইজ ইকুয়াল টু মাইনাস টু কমা ওয়ান হলে প্রদত্ত ভেক্টর দুটো পরস্পর লম্ব। অতএব এ ইজ ইকুয়াল টু টু নিচে লিখে দেই, অতএব অতএব এ ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়ান হলে, অথবা ওয়ান হলে, অথবা ও এবং ওয়ান হলে এবং মাইনাস ওয়ান হলে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এ আমাদের হয়ে গেল অঙ্কটা। এটা কিন্তু আসে ছোটো অঙ্ক হলে, অবজেক্টিভেও আসে এবং তোমার এতেও আসে, বড় প্রশ্নেও আসে, সৃজনশীলেও আসে আসে। সুতরাং এই নিয়মের অঙ্কগুলো খেয়াল করবা, বইতে অনেক এই নিয়মের অনেক অঙ্ক দেওয়া আছে। আমি কিন্তু নিয়ম দেখাতে পারবো, এই নিয়মটা দেখালাম, এই নিয়মের অঙ্কগুলো তোমরা নিজেরা সলভ করে নেবে। এখন আমি আরেকটা প্রবলেমের তোমাদের সলভ করছি, যেমন এত এ ইজ ইকাল টু এত, বি ইজ ইকাল টু এত দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এই লম্ব একক ভেক্টরটা তোমার জানতে হবে, কীভাবে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। এখন তোমার দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে প্রবলেমটা তুলে নিতে হবে আগে, এ ইজ ইকুয়াল টু টু আই মাইনাস টু আই হ্যাট মাইনাস সিক্স জে হ্যাট মাইনাস থ্রি কে হ্যাট, এ ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, টু আই হ্যাট মাইনাস সিক্স জে হ্যাট, তারপরে দেওয়া আছে মাইনাস থ্রি কে হ্যাট, এবং বি ভেক্টরটা দেওয়া আছে বি ভেক্টরটা দেওয়া আছে ফোর আই হ্যাট থ্রি জে হ্যাট প্লাস মাইনাস কে হ্যাট। এখন তোমার যখন তুমি নির্ণয় করতে যাবা, যখন তুমি লম্ব একক ভেক্টর যখন নির্ণয় করতে যাবা, লম্ব একক ভেক্টরের ফর্মুলা হলো এই যে এটা দেওয়া আছে, লম্ব একক ভেক্টরের ফর্মুলা হলো এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। আমরা এখানে
সরাসরি লিখে দেব, এখানে এ ক্রস বি, এ ক্রস বি মনে রাখবা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলো এরকম। তুমি এখানে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট আর এইগুলোর সবগুলো লিখবা এখানে, টু মাইনাস সিক্স মাইনাস থ্রি এবং ফোর থ্রি মাইনাস ওয়ান, এই টু মাইনাস সিক্স মাইনাস থ্রি ফোর প্লাস থ্রি মাইনাস ওয়ান। এখন আমি যে নির্ণায়ক করিয়েছি সেই নির্ণায়ক অনুযায়ী এটা তোমরা ভাঙাবা, সেটা কী আসে নির্ণায়ক অনুযায়ী ভাঙাইলে, আইকে তুমি নিলা এইটা গুণ এইটা আসে সিক্স, এইটা গুণ এইটা মাইনাস নাইন, তার সাথে আরেকটা মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস ফর্মুলার জে হ্যাট, জে হ্যাট যখন করবো এইটা গুণ এইটা তাহলে মাইনাস টু, এইটা গুণ এইটা মাইনাস বারো হয়ে যাবে প্লাস বারো, প্লাস কে হ্যাট, কে হ্যাট যখন তুমি নিবা এইটা 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 গুণ এইটা সিক্স, এটা গুণ এইটা সিক্স মাইনাস চব্বিশ হয়ে যাবে প্লাস চব্বিশ। তাহলে জিনিসটা কী আসে, ফিফটিন আই হ্যাট, তারপরে মাইনাস টেন জে হ্যাট, প্লাস থার্টি কে হ্যাট, এই তোমার আসে তোমার এ ক্রস বি। এখন এ ক্রস বি এর মান তোমার নির্ণয় করতে হবে, মান, তাহলে মান কী আসবে, এ ক্রস বি এর মডুলাস অফ এ ক্রস বি, মডুলাস রুট ওভার ফিফটিন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার মাইনাস টেনের স্কোয়ার প্লাস থার্টি স্কোয়ার, এইটা যখন তুমি করবা ফিফটিনের স্কোয়ার করলে টু ফিফটি হান্ড্রেড অ্যান্ড থার্টি মানে কত আসে, থার্টি স্কোয়ার করলে আসে নাইন হান্ড্রেড, তাহলে নাইন এটা স্কোয়ার তাহলে বারোশো পঁচিশ ওয়ান থাউজেন্ড টু টু ফাইভ। এইটার যদি তুমি এখন বর্গমূল করো তাহলে বর্গমূল করলে কত আসে, বর্গমূল করে দেখবা থার্টি ফাইভ আসবে, থার্টি ফাইভ, থার্টি ফাইভ তাহলে তুমি লিখে দেওয়া। অতএব অতএব নির্ণেয়, অতএব নির্ণেয় লম্ব একক ভেক্টর সমান সমান, একবারে এত কিছু না লিখে, অতএব নির্ণেয় লম্ব একক ভেক্টর সমান সমান, লম্ব একক ভেক্টর সমান সমান এদিকে দাও এ ক্রস বি ভেক্টর বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। তাহলে তোমার ভ্যালুগুলো এখন বসাই দাও কী কী আছে, এই যে তোমার আছে ফিফটিন ওগুলো বসাও, ফিফটিনগুলো ফিফটিনগুলো বসানোর পরে মানগুলো বসিয়ে তুমি থার্টি ফাইভ যেভাবে করো সেভাবে বসাই দাও আর কি, যা আসে সেটা কীভাবে বসাবা, এই যে মানগুলো পাইছ সেই মানগুলো বসাই দাও, এ ক্রস বি কি আসছে ফিফটি নাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, প্লাস টেন জে প্লাস থার্টি কে ডিভাইডেড বাই এই এ ক্রস বি আসছিল থার্টি ফাইভ, এখানে রাখলে তুমি নাম্বার পাবা আর একটু যদি সুন্দর মতো করো এভাবে করতে পারো, থ্রি আই হ্যাট মাইনাস টু জে হ্যাট কে হ্যাট ডিভাইডেড বাই থার্টি ফাইভ, এখন তুমি ফাইভ দিয়ে থার্টি ফাইভের সাথে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে কী আসে, ওয়ান বাই সেভেন, এটা কাটাকাটি করে করে দিই ওয়ান বাই সেভেন থ্রি আই হ্যাট মাইনাস টু জে হ্যাট প্লাস সিক্স কে হ্যাট, এটা তোমার নিয়ে নেও লম্বে পারফেক্ট। তুমি এই নিয়মে দেখবা বেশ কিছু অঙ্ক বিভিন্ন বিভিন্ন বইতে আছে, তোমরা লম্ব একক ভেক্টর শিখবা, একটু আগে এইটা যেটা করলাম
আর যেটা আমি একটু আগে তোমাদের দেখিয়েছি যে তোমার ওই যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করো, কখনো আসবে কে এর মান নির্ণয় করো, এই দুইটা নিয়ম আজকে তোমাদের আমি করিয়ে দিলাম এবং এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হবে। আজকে এই দুইটা অঙ্কই থাকুক, এই নিয়মের অঙ্কগুলো তোমরা করো, পরে পরবর্তী ক্লাসে আবার আমার অন্য কোনো নিয়ম তোমরা ফলো করবে। পরীক্ষা এসে গেছে, পেছনের অঙ্ক এবং এই আমি যে এখন করাচ্ছি এইগুলো খুব গুরুত্বের সাথে করবে, কারণ এইসব নিয়ম পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি যেসব অঙ্কের নিয়মগুলো করাচ্ছি, যেমন আমি যে অঙ্ক দিলাম করাচ্ছি, এই নিয়ম হয়তো এই অঙ্কটা আমি ডাইরেক্ট দিলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাটা একটু পাল্টাই দিলাম, কিন্তু এইসব নিয়মের মধ্যে দেখব অঙ্কগুলো কমে পড়ে যাচ্ছে। সুতরাং আমি যেসব অঙ্ক করাই, এ পর্যন্ত আমি যে ম্যাট্রিক্স করিয়েছি, নির্ণায়ক করিয়েছি, ভেক্টরের যে ক্লাসগুলো করিয়েছি, তোমরা সেগুলো সুন্দর মতো ফলো করবা এবং পরীক্ষা আসন্ন এগুলো বারে বারে প্র্যাকটিস করবা, কোর্স সংক্ষিপ্ত নিজেরা প্র্যাকটিস করে নিলেই পারবা। তোমরা জানো যে প্রত্যেক ভেক্টরের একটা অভিক্ষেপ থাকে, তারপরে উপাংশ থাকে কোনো আর একটা ভেক্টর বরাবর বা আর একটা ভেক্টরের উপর। আমি তোমাদের এখন এই অভিক্ষেপ এবং উপাংশ সংক্রান্ত সূত্র কয়টা আমি লিখে দিতে চাই। আগে তোমরা আগে এটা ক্লিয়ারলি লিখে নাও, যেমন এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টরের প্রথম অভিক্ষেপ, এখানে উপরও হতে পারে বরাবরও হতে পারে, তোমরা যেটা করো, এ ডট বি ভেক্টর বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের অভিক্ষেপ। এখানে বি ভেক্টরের অভিক্ষেপ যখন তুমি লিখতে পারো, তখন বি ভেক্টরের অভিক্ষেপ কোন ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ। বি ভেক্টরের অভিক্ষেপ মানে হলো বি কস থিটা, এটাকে অন্যভাবে লেখা যায়, বি কস থিটাকে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। কারণ এই কস থিটা মানে কি, কস থিটা মানে হলো এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বা ইনটু বি ভেক্টরের মান। তো বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান যদি কেটে যায় স্কেলারটা তাহলে এ ভেক্টরটা থাকে। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ ভালো মতো খেয়াল করো, প্রথম এ ডট নিবা, এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট নেওয়ার পরে যার অভিক্ষেপ বি ভেক্টরের অভিক্ষেপ বিভাগ এ ভেক্টরের উপর যার উপর বা যার বরাবর সেইটার নিচে মান দিয়ে ভাগ। ঠিক আছে, যদি বলা হতো এখানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে কি হতো, এ ডট বিটা ঠিক থাকতো, কিন্তু যদি এ ভেক্টরের অভিক্ষেপ যখন হতো এটা বাদ, এখানে বি ভেক্টর বরাবর এটা বি হতো, তখন এই জিনিসটা খেয়াল রাখবা। আর যখন মানে ওই যে যে কথাটা আর বললাম যে বি ভেক্টর, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের অভিক্ষেপ অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে। এবার একবারে লিখে দেব, এ ডট বি বিটা ঠিক আছে ডিভাইডেড বাই বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এ এ বাদ কার উপর, বির উপর, এই জন্য বি এর মান দিয়ে ভালো, যার উপর বা যার বরাবর তার মান দিয়ে ভাগ, এ ডট বিটা উভয় ক্ষেত্রে একই। তিন, এ ভেক্টর, এ ভেক্টরের উপর বা বরাবর এ ভেক্টরের উপর, বরাবর লিখলাম না, বি ভেক্টরের উপাংশ, বি ভেক্টরের আগে ছিল অভিক্ষেপ, এবারে উপাংশ,
উপাংশ যখন নিবা তখন ওই একই জিনিস এ ডট বি ঠিক আছে ডিভাইডেড বাই এই জিনিসটা যা আছে তাই এ ভেক্টরের মান এখন যে ভেক্টরের উপর বা বরাবর তার একটা ইউনিট ভেক্টর দিয়ে এখানে গুণ আসবে গুণাকারে থাকবে ডট না গুণাকারে থাকবে এই জিনিসটা মনে রাখবা ঠিক আছে এই মানে আমি মানে অভিক্ষেপ এবং উপাংশের সাংখ্যিক মান একই শুধু এই যে ভেক্টরের উপর যখন আসছে শুধু এ ভেক্টরের একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ অনুরূপভাবে করো চার নাম্বার বি ভেক্টরের উপর এ ভেক্টরের উপাংশ একটা অভিক্ষেপ আর একটা হলো উপাংশ উপাংশটা ভেক্টর আর অভিক্ষেপটা স্কেলার স্কেলার হওয়ার জন্য এখানে কোনো ইউনিট ভেক্টর নাই স্কেলার হওয়ার জন্য কোনো ইউনিট ভেক্টর নাই কিন্তু এটা যে উপাংশ আছে সেজন্য একটা ইউনিট ভেক্টর আছে এখানেও একটা ইউনিট ভেক্টর থাকবে কার উপর বি ভেক্টরের উপর বি ভেক্টরের একটা ইউনিট ভেক্টর থাকবে হ্যাঁ এ ডট বি তো আছেই ডিভাইডেড বাই বি ভেক্টরের উপর এই বি ভেক্টরের মান দিয়ে ভাগ হবে মান অ্যাবসলিউট বলে দিলে মান তোমরা জানো যে ভেক্টরের উপাংশ সেইটা নিচে থাকবে না এই তোমার চারটা ফর্মুলা আছে এটা তোমার অঙ্ক করতে তোমার কাজে লাগবে এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে রাখতে যদি পারো তোমার এই অঙ্কগুলো সহজ অত্যন্ত সহজ হবে তোমার জন্য এবং এই সংক্রান্ত অঙ্ক প্রচুর আসে আমি তোমাদের এখন একটু প্রবলেম করাচ্ছি মানে একটা অঙ্ক করাচ্ছি এই নিয়মের খেয়াল করো তোমরা লও দুইটা ভেক্টর নাও যে কোনো দুইটা ভেক্টর আমি নিলাম দুইটা ভেক্টর আমি নিতেছি সৃজনশীল আকারেও লেখা যেত প্রশ্নটা আমি এমনিভাবে লিখলাম সেটা হলো যেমন ধরো একটা প্রবলেম নিব সেটাকে সলভ করতে হবে যেমন ধরো এই একটা ভেক্টর আছে এ ভেক্টরটা হলো সেভেন আই হ্যাট মাইনাস সিক্স জে হ্যাট প্লাস সিক্স কে হ্যাট বি ভেক্টর সমান সমান হলো আই হ্যাট প্লাস টু জে হ্যাট মাইনাস টু কে হ্যাট ঠিক আছে এ ভেক্টর সেভেন আই সিক্স সিক্স কে আই টু টু মাইনাস টু এখন আমাদের প্রশ্ন হলো এক এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বি ভেক্টরের অভিক্ষেপ কত সেটা আমরা আগে নির্ণয় করি বি ভেক্টরের অভিক্ষেপ প্রশ্ন না নিয়ে আমরা অভিক্ষেপটা লিখে ফেলবো সরাসরি মানে আমাদের এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো প্রশ্নটায় আছে আর আছে বি এর উপর এর অভিক্ষেপ নির্ণয় করো তাই না কিন্তু উপর না হয়ে কিন্তু বরাবর হতে পারে বরাবর আমি পরের একটা অঙ্ক লিখছি এসব অঙ্কে তোমরা খেয়াল করছো এটাকে আগে আমরা সলভ করে নিই এসব অঙ্কে আমরা জানি আচ্ছা দুই নাম্বার নইলে অভিক্ষেপ এইভাবেই থাকুক মানে অভিক্ষেপ এবং দুই দুইয়ে কি আছে বি ভেক্টর এ ভেক্টরের উপর বি ভেক্টর এবং বি এ বি বরাবর এ রূপাংশ নির্ণয় করো বি বরাবর এ এর উপাংশ নির্ণয় করো উপাংশ এই অঙ্ক দুইটা সুন্দর মতো মাথায় ঢুকাতে হবে আমাদের এইটার ফর্মুলা কি হবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ এটার ফর্মুলা কি হবে এ ডট বি
ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, যার উপর বা যার যার বরাবর তার মান। বি ভেক্টরের মানে কি? বি কস থিটা, তাই না? সেই বি কস থিটা উপরে আসছে, বিটা নিচের, বিটা কাটা যাবে, নিচের এটা থাকবে। সুতরাং এ ডট বি লাগবে, এ ভেক্টরের মান লাগবে। আবার এখানে আমাদের কি আছে? বি বরাবর এর উপাংশ, উপাংশর কথা না হয়ে যদি আমাদের অভিক্ষেপ হতো তাহলে কি হতো? এ ডট বি ডিভাইডেড বাই তোমার যার বরাবর বি ডিভাইডেড বাই বি, বি এর মান। তারপরে তোমার বি বরাবর যেহেতু বি এর একক ভেক্টর দিয়ে ভাগ দিতে হবে, এই তো। সুতরাং আমাদের যে মূল জিনিসগুলো লাগবে সেটা কি? যে এ ডট বি লাগবে, এ ভেক্টরের মান লাগবে, বি ভেক্টরের মান লাগবে। এই মানগুলো আগে আমরা নির্ণয় করব, পরে আমরা একবারে ফর্মুলায় বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আগেই আমরা প্রথম যে কাজটা আমরা সলিউশনে গিয়ে করব তা হলো এ ডট বি মান বার করব সলিউশনের প্রথম দিক দিয়ে। তাহলে আমাদের অঙ্কগুলো একটু পরের দিক দিয়ে সহজ হবে করতে সলিউশন। প্রথম আমরা করব কি? এ ডট বি, এত কিছু না করে এইখান থেকে আমরা সরাসরি লিখে দেবো এ ডট বি। সেভেন ইন্টু ওয়ান সিক্স, মাইনাস সিক্স ইন্টু টু মানে টুয়েলভ, সিক্স ইন্টু মাইনাস টু মাইনাস টুয়েলভ। তাহলে আমাদের কত আসলো এ ডট বি? টোয়েন্টি ফোর থেকে সেভেন গেলে মাইনাস সেভেন্টিন। আচ্ছা, আমাদের এ ভেক্টরের মান কত আসে? এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান আসে কত সেটা দেখো। এ ভেক্টরের মান রুট ওভার সেভেন স্কোয়ার মাইনাস সিক্সের স্কোয়ার অ্যান্ড প্লাস সিক্সের স্কোয়ার। যদি আমরা করি ফোরটি নাইন প্লাস থার্টি সিক্স, থার্টি সিক্স সেভেন্টি টু অ্যান্ড ফোরটি নাইন, সিক্স সিক্স নাইন ফাইভ টুয়েলভ অ্যান্ড নাইন সেভেন্টিন, ছয় ছয় বারো আর নয় একুশ, দুই তিন তিন ছয় দিয়ে আট আর ছয় বারো, তার মানে এগারো, একশো একুশের বর্গমূল এগারো। এবারে আমরা বি ভেক্টরের মান নিয়ে রাখব। বি ভেক্টরের মানটা কী করো? রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু এর স্কোয়ার, তার মানে কী আসে? ওয়ান প্লাস ফোর প্লাস ফোর মানে নাইন, নাইনের বর্গমূল করলে থ্রি। এইবারে আমরা ওই জিনিসগুলো আমরা তোমরা দেখো ঠিক মতো আমি লিখে দিই। সেটা হলো আমার প্রশ্ন ছিল এ ভেক্টর বরাবর বি ভেক্টরের রূপাংশ, এক নম্বর প্রশ্ন। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের রূপাংশ লেখো সেটা। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের রূপাংশ, সেটা প্রথমটা লেখো। এ ভেক্টর বরাবর বি ভেক্টর রূপাংশ অভিক্ষেপ, এ ভেক্টর রেল উপর বরাবর একটু লিখে দিলাম বাড়তি তোমাদের বোঝার জন্য। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, আমাদের ফর্মুলাটা কি আছে? এ ডট বি কমন, এ ডট বি দুইটার জন্যেই কমন, ডিভাইডেড বাই বি ভেক্টর অভিক্ষেপ, বি বাদ যেহেতু বি বি কস থিটা, কস থিটা এ ভেক্টরের উপরের জন্যে, এ ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ দেবো অ্যাবসলিউটগুলো হবে। আমাদের এ ডট বি কত আসছিল? মাইনাস সেভেন্টিন, অ্যান্ড এর মান আসছিল ইলেভেন। সুতরাং আমরা সেই মানটা এ ডট বি দেখো তোমরা আছে মাইনাস সেভেন্টিন এবং এ ভেক্টরের মান আছে ইলেভেন, এটি আমাদের অ্যান্সার। এখন তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের এখানে দেওয়া থাকতো এ ভেক্টরের উপর বি ভেক্টরের রূপাংশ, তখন তুমি এইখানে একটা বি ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিতা, এখানে বি ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিতা, এটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করে নেবা। কিন্তু সেটা যেহেতু নাই আর তোমরা তা করবে না, এখন তোমরা উপাংশের দ্বিতীয় অংশটা আমরা করি। সেটা হলো কি?
द्वितीय অংশটা যে বি ভেক্টর বরাবর এ রূপাংশ বি ভেক্টর বরাবর এ ভেক্টরের রূপাংশ বি ভেক্টরের উপর বা বরাবর এ ভেক্টরের রূপাংশ এ ভেক্টর আর এখানে লেখাও লাগে না যেহেতু তোমার কি দেওয়া আছে ভেক্টরের চিহ্ন যেহেতু আছে তাহলে আমাদের বি ভেক্টর বরাবর তাহলে নিচে বি আসবে বি এর মান আর যেহেতু বি ভেক্টর বরাবর এই জন্য এখানে বি এর ইউনিট ভেক্টর ঠিক আছে এখন আমাদের মান মানগুলো আমরা করে ফেলি তাহলে এ ডট বি এ ডট বি আমরা কত পেয়েছিলাম -17 বি ভেক্টরের মান পেয়েছিলাম 3 17/3 এখন আমরা ইউনিট ভেক্টর অফ বি ইউনিট ভেক্টর অফ বি লিখে দেবো ইউনিট ভেক্টর অফ বিটা কেমন আসবে তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে তার ইউনিট ভেক্টর পাওয়া যায় তাহলে এখানে আমাদের বি ভেক্টরটা সেই সেটা লেখো আই হ্যাট -2j হ্যাট +2k হ্যাট এটা আমাদের বি ভেক্টর যখন এই যে ইউনিট ভেক্টরের চিহ্ন ইউনিট ভেক্টর যখন হবে তার মান দিয়ে ভাগ ইউনিট ভেক্টরের মান কত আসছিল বি ভেক্টরের মান আসছিল আমাদের 3 একবারে অবসাই দিতে পারি 3 অসুবিধা নাই কিন্তু যেহেতু আগে বার বার করা আছে সুতরাং আমাদের এখানে আসলো কত -17/9 আর ওই ভেক্টরটা আই -2j আই হ্যাট +2k এই তোমার আসলো এটাই তোমার বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ দুইটাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা এই নিয়মে যে সমস্ত অঙ্কগুলো বইতে আছে আমি তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে দিতেছি এই সংক্রান্ত হোমওয়ার্ক হিসেবে নিজেদের প্র্যাকটিস করার জন্য ঠিক আছে এটা 2 নম্বর যাবে যাই হোক আমি এইটাই ধরো দিয়ে দিই একটু চেঞ্জ করে দিয়ে দিই ভেক্টরগুলো মানে এগুলো সহগগুলো চেঞ্জ করে দিয়ে দিই 3 2 5 ক্যালকুলেশন যা আসে তাই তোমরা করে ফেলবা বানানো অঙ্ক তো বুঝতেই পারছো ক্যালকুলেশন যে সব সুন্দর হবে আমার কোনো কথা নাই রেজাল্ট এখন আমি এইটা থেকে তোমাকে একটা প্রবলেম বানিয়ে দিলাম সেটা হলো বি ভেক্টরের উপর বি ভেক্টর ভেক্টর আর লিখব না বি বরাবর নন বি বরাবর বি বরাবর এ এর উপাংশ ও অভিক্ষেপ নির্ণয় করো দুই নম্বর টু ঘুরিয়ে দিলাম এ বরাবর বি এর উপাংশ অভিক্ষেপ উপাংশ লিখতে ভালো হতো অভিক্ষেপ উপাংশ এই কথা বি এর অভিক্ষেপ স্কেলার কাজে এটা একটু আগে লিখলাম যেভাবে অঙ্ক করিয়েছি ও উপাংশ নির্ণয় করো এটা আমরা একটু সেন্স করে দিলাম অভিক্ষেপ ও উপাংশ নির্ণয় করো এই তোমাদের এই পর্যন্ত আজকে থাকুক ভেক্টরের ক্লাস আর আমি তেমন নিব না এরপরে আমি তোমাদের সরল রেখার ক্লাস নেব তোমরা আমাকে ফলো করবে এখন পরীক্ষা এসে গেছে সুতরাং বুঝতেই পারছো ক্লাসগুলো যাই হবে গুরুত্বপূর্ণ ক্লাস সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই